কলগাছিয়াত সাংবাদিক পরাগ ভূঁইয়ার হত্যার তীব্র গরিহণা মহকুমা সাংবাদিক সন্থার। হত্যাকারীক চিনাক্ত করে কঠোর শাস্তি প্রদানের দাবি উত্থাপন করে সন্থার সভাপতি আব্দুল হাইয়ে। পরাগ ভূঁইয়ার পরিয়াললৈ 20 লাখ টাকা এককালীন সাহায্য প্রদান আর পরিয়ালত এটা চাকরির দাবি উত্থাপন করে সাংবাদিক সন্থা আর সচেতন রাইজে। বন্তি প্রজ্বলন আর মৌনতা অবলম্বন করে সাংবাদিকগীর বিদেশী আত্মার চিরশান্তি কামনা করে কলগাছিয়া মহকুমা সাংবাদিক সন্থায়। ইপিনে সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেপ্তারক কেন্দ্র করে সরকারের মুখ্যমন্ত্রী আর বিত্তমন্ত্রী দেখা ভূমিকা পরাগ ভূঁইয়ার প্রতিও গ্রহণ করবল সাংবাদিক সন্থায় দাবি করেছে। হত্যা করা বলে অনুমান করা হয়েছে আর তখন ঘরের সম্মুখের পর গাড়ি মহতিয়াই লওয়া হয়েছিল আর জি এম সিত ভর্তি করা হয়েছিল আর জি এম সিত শেষ মুহূর্তে ত্যাগ করেছে। আমি মর্মাহত হয়েছো, আমি দুঃখ পাইছো। আর আজির তারিখ কব লাগবে যে অর্ণব গোস্বামীক যেটা গ্রেপ্তার করা হয়েছিল তেতিয়া মুখ্যমন্ত্রী আর বিত্তমন্ত্রী কলা দিন বলে ঘোষণা করেছিল, কিন্তু আজি এগারী অতিরিক্ত সাংবাদিক পরাগ ভূঁইয়া যেতে মহতি আনি হত্যা করলে, কিন্তু এই ক্ষেত্রে আমি তৎপরতা সরকার দেখা নাই, আমি দুঃখ পাইছো। আর পরাগ ভূঁইয়ার পরিয়ালক এককালীন সাহায্য, দুটা সন্তান আছে আর এককালীন সাহায্য আর একটা চাকরির ব্যবস্থা করবো আমি কলগাছিয়া মহকুমা সাংবাদিক। আজি কি কার্যসূচী লৈছে? আজি বন্তি প্রজ্বলন করা হয়েছে, 1 মিনিট মৌন প্রার্থনা করা হয়েছে আত্মার সদগতির কারণে, এইখানে করা হয়েছে আর যাতে অনগত দিনতে কোনো সাংবাদিকে আততীয়ার হাতত প্রাণ দিব নালাগে তার কারণে সরকারের ওপর দাবি জানা হয়েছে। উজনি অসমৰ কাকপথাৰৰ প্রতিদিন টাইমৰ সাংবাদিক পরাগ ভূঁইয়াক দুর্বৃত্তই হত্যা করেছে আর এই হত্যাকাণ্ডক আমি কলগাছিয়া মহকুমা সাংবাদিক সন্থায় আমি তীব্র ভাষায় গরিহণা দিছো আর এই হত্যাকাণ্ডর আমি প্রতিবাদ করেছো। আমি আর এই ন্যায় হব, ন্যায় বিচার হব লাগে, সরকারে সাংবাদিক সকল নিরাপত্তা দিব লাগে আর এই হত্যাকাণ্ডর যা দোষী করায়ত্ত করে ফাঁসি কাঠত উলম্বাব, এইটাই আমার দাবি কলগাছিয়া মহকুমা সাংবাদিক। এতিয়া আমি কলগাছিয়া চারিআলি চকত আমি মোমবাতি জ্বলাইছো, আমি 1 মিনিট সময় সাংবাদিকগীর বিদেশী আত্মার সদগতি কামনা করে আমি সপক্ষা করেছো। কলগাছিয়ার জাবেদ আলী, রিপোর্ট অসম টুডে।